দায়িত্ব পালন করতেছি এই ইউনিয়নে। আমাদের চারটা চার বাহিনী কি কি? চার বাহিনী আপনার, আমাদের কাপ্রিজ মোটরসাইকেল, তারপরে আপনার হচ্ছে ওই যে ঘোড়া, তার আরেকটা হচ্ছে আনারস। এই চার বাহিনীর প্রধানের দায়িত্ব আমি পালন করতেছি। চারজনই আমার আপনজন, আমি কাকে ফেলতে পারতেছি না, কাকে ফেলবো বলেন? সবাই আমার মামা, কেউ ভাগিনা। ভোট কি চারজনকে দিচ্ছেন? না না না, ভোট তো ভোট তো আমি দিতে পারিনি এখনো, দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভোট দিব। নাকি ভোট দিবেন না? না না, ভোট না। আপনি যেহেতু চার বাহিনীর প্রধান, সেহেতু আপনি ভোট। আমার চারটা ভোটও তো আছে রে ভাই, আমার ছেলের আছে, আমার বৌমার আছে, আমার আমার ওয়াইফের আছে, আমার চারজনকে ভোটটা দেবো। আপনারটা আপনি কাকে দিবেন? আমি দিব আমার বোন মতো, চারজনই প্রধান। না, চারজনকে ভাগ করে দিবেন তাই? না না, ভাগ করতে পারবো না, প্রধানে যাবে। আমি সুন্দর করে একটা ভোট দিব ভাই, ইনশাআল্লাহ দিব। সবাইকে বলে দিয়েছেন কে কোনটাই দিবে? হ্যাঁ ইনশাআল্লাহ বলে দিয়েছি, চারজনকে ভাগ করে আমার আমার ফ্যামিলিকে বলে দেওয়া হয়েছে যে সুন্দর করে চারজনকে ভোট দিব, কারণ মনের আশা অপূর্ণ রাখছেন সবাই। আমি কি করবো বলেন? এখন কি আপনি সবাইকে আপনার পকেটের টাকা খরচ করে চাটা খাওয়াই পড়াই দিলেন? সমস্ত আমার পকেটের টাকা খরচ করে দেখা হচ্ছে, চা খাই না তেমন আমাদের লোক, হালকা পাতলা খাচ্ছে। আমি চারজনকে আমার নিজের ব্যক্তিগত পকেট থেকে আমি যতটুকু চা ততটুকু খাওয়াচ্ছি, আমি কারো মনে কষ্ট দিতে পারছি না, এটাই আমার। চারজনে আপনার কি কি হবে একটু বলবেন? আমার মামা একজন, ভাতি মামাকে, মামা হচ্ছে এস এম আলমগীর, আর ভাতিজা হচ্ছে আপনার পুষ্প, আর আর মানে আঙ্কেল মানে আমার চাচা হচ্ছে টগর, টগরের চাচা আমি, আর আরেকটা হচ্ছে কি নাম, মুকুল, মুকুল হচ্ছে আমার বিআই, বিআই 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 ওর হস্তে। ওটা কি আপন বিআই নাকি? ও আমার 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 চিন্তা। আর ওই যে সেম আলমগীর যেটা আনারস মার্কা, ওনার বোন আছে আমার ভাগিনার হাতে, কোথায় যাবো বলে? ওই জন্য আমার এই অবস্থা। আপনি তাইলে কোনো পক্ষে নাই, আপনি তাইলে কর্তৃপক্ষ? আমি সবারই পক্ষের লোক রে ভাই, নিরপেক্ষ ধরতে পারেন, এক হিসাবে সবারই পক্ষের লোক, কর্তৃপক্ষ তো ধরা যায়। না কর্তৃপক্ষ না, আমি কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ, হ্যাঁ কর্তৃপক্ষ। আমি সবারই কার্য অভিভাবক, এই চারজনের আমি অভিভাবক, আমি চারজনেরই অভিভাবক। কোন দিকে যাবো আমি বলো? এখন কি আপনি এখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন, কোন দিক যাবেন রাস্তা পাচ্ছেন না নাকি? না না না, আমার রাস্তা ঠিকই আছে, আমি এখন আমার কাজ শেষ, আমি এখন আমার গন্তব্য আমার বাসায় যাবো, বাসায় যাবো। এখন কি আমাদেরকে চা খাওয়াবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে চলেন চা খেয়ে। দেখছেন আমাদের চার বাহিনীর প্রধান, এই যে আপনি চা খাওয়াচ্ছেন।